দীর্ঘদিন যাবত ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার সাত সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ওই ব্যক্তির শারীরিক অবস্থা বেগতিক দেখে তাকে চলতি মাসের 9 মার্চ ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কাবেরীনাথের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তির মৃত্যু হয়। তবে দীর্ঘদিন যাবত জেলা হাসপাতালে মৃত ব্যক্তির চিকিৎসা চললেও মৃত ব্যক্তির পরিবারের কারো খোঁজ পাওয়া যায়নি। ধর্মনগর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে গেছে। ময়না তদন্তের শেষে আইনি প্রক্রিয়ায় মৃতদেহের সৎকারের কাজ করা হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ধর্মনগর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দীপক হালদার বললেন, অপরিচিত লোকটা 3 তারিখে কাঞ্চনপুর থেকে আমাদের হসপিটালে রেফার করা হয়েছিল। তো আমাদের ডাক্তার কাবেরী ম্যাডাম ওনাকে ভর্তি করে দেখেছিল এবং সাবসিকুয়েন্টলি আমাদের সব ডাক্তাররাই ওকে দেখেছে এবং তার ড্রেসিং ড্রেসিং করা করা তার সমস্ত সেবা যত্ন সব কিছুই নেওয়া হয়েছে। তবে রুগীর কন্ডিশন ভালো ছিল না, ওকে তো বাইরে পাঠাবার সব কিছু ছিল কিন্তু পরিবারের কেউ ছিল না, সত্ত্বেও তার সব রকম চিকিৎসার সব কিছু ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আজকে সকালবেলায় এই পেশেন্টটা মারা যায়। মৃত ব্যক্তি কি মানে এই মানসিক ভারসাম্য ছিল নাকি? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।